হ্যালো ফ্রেন্ডস, টিএস গার্ডেন অ্যান্ড নার্সারিতে আমি তনুশ্রী সিনহা আজকে নিয়ে চলে এসেছি লীলাময়ী নার্সারির একটা ভিডিও। আর লীলাময়ী নার্সারিতে চলে এসেছি, প্রচুর প্রচুর জবা রয়েছে, প্রচুর জবা আমেরিকান পুনে প্রচুর জবা রয়েছে। এই যে দেখুন, এগুলো সবই কিন্তু জবা রয়েছে আমার পিছনে দেখছেন। আর প্রত্যেকটা গাছই ভীষণ সুন্দর, প্রত্যেকটা গাছেই ফুল হয়ে আছে। তপন মান্না প্রোভাইডার হলেন তপন মান্না, তো চলে আসতে পারেন। নার্সারির ফোন নাম্বার ঠিকানা সবটাই দেবো, আর ওনার সাথেও আমরা কথা বলবো কিভাবে আসবেন, সমস্ত ডিটেলস আমরা জানবো। তার আগে অবশ্যই আপনারা প্রথম যারা আমার চ্যানেল আজকে ভিজিট করছেন অবশ্যই বলবো কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল বাটনটা অল নোটিফিকেশান গিয়ে ক্লিক করে রাখবেন, যাতে আমার চ্যানেল আমি বুধবার আর রবিবার 3:30টার সময় ভিডিও দিয়ে থাকি, আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। তো চলুন আর কথা না বলে চলে যাচ্ছি ভিডিওতে। তো আজকে আমরা চলে এসেছি তো লীলাময়ী নার্সারিতে, কিন্তু প্রচুর জবা হয়েছে। আমি ভিডিও শুরুতেই আপনাদেরকে বলেছি, কিন্তু আজকে শুধু দেখাবো আপনাদের আমি আমেরিকান হিবিস্কাস, কারণ আমেরিকান হিবিস্কাস এই দেখুন এগুলো প্রচুর রয়েছে আমেরিকান হিবিস্কাস। তো আপনারা তো আমাকে প্রায় সময় বলেন যে জবার ভিডিও দিতে, আর তাই এত সুন্দর জবা দেখে আমি দুটো পার্টে ভাগ করে নিচ্ছি। আমেরিকান একটা দেবো আপনাদের সাথে শেয়ার করব, আর লীলাময়ী নার্সারির আর একটা ভিডিও দেবো, সেটাতে থাকবে শুধু পুনে। তো চলুন আর কথা না বলে জবাগুলো শেয়ার করে নিই। এই যে এটা রয়েছে আমেরিকান, তো এটা আমেরিকান হিবিস্কাস রয়েছে, আর ফুলটা দেখতেই পাচ্ছেন। এই আমেরিকান হিবিস্কাসের বৈশিষ্ট্যটা কি, ফুলটা সাইজ বড় হয়, ফুলটা খুব বড় হয়, কালারটা আলাদা, মানে ব্যাঙ্গালোর পুনের থেকে কালারটা টোটালি আলাদা হয়, আর সাইজটাও আলাদা হয়, মানে দেখলে বোঝা যায় যে এটা আমেরিকান। আচ্ছা, আর ছোট ছোট গাছে ফুল হয় না, এগুলো কি গ্রাফটেড, সব কাটিংয়ের? আচ্ছা, এই রকম রয়েছে ফুলের সাইজটা, আর গাছটা আমি একবার আপনাদের তুলে দেখাবো। এই যে এটা রয়েছে আমেরিকান হিবিস্কাস, ফুলটা দেখতে পাচ্ছেন ভীষণ সুন্দর, কালারটা মানে এত সুন্দর কালার কম্বিনেশন হয় আমেরিকান জবার, এইটাই হয়তো বৈশিষ্ট্য। সেই জন্যই হয়তো আপনারা আমাকে বারবার বলেন যে আমেরিকান জবা দেখাতে। তো এই যে এটা একটা রয়েছে, যেমন কালারটা আমি বলতে পারবো না, এত সুন্দর কালারটা, ভীষণ মিষ্টি কালার, পিঙ্ক রয়েছে আর ইয়েলো, আর এই ইয়েলোটা কিন্তু প্রপার ইয়েলো না, ভীষণ মিষ্টি ইয়েলো। তো দেখতেই পাচ্ছেন আপনারা গাছটার, গাছের দাম রয়েছে এই যে এটা রয়েছে, যেমন একটা আমেরিকান, এটাও আমেরিকান। আচ্ছা, নার্সারির ঠিকানাটা একবার একটু যদি বলে দেন। নার্সারির ঠিকানা ওই তো লীলাময়ী নার্সারি, এটা তপন মান্না, হ্যাঁ, উমেদপুর। আর কিভাবে আসবে, মানে ধরুন ধর্মতলা বা বাস যোগে মুচিশা স্টপেজ, হ্যাঁ, ওখান থেকে বাবুঘাট থেকে 75 আসবে, তারপর মুচিশা স্টপেজ, মুচিশা স্টপেজ ওখান থেকে আবার এইদিকে মোহনপুর গামী কোন অটো, মোহনপুর বাঁকড়া এসে, বাঁকড়ায় আসতে হবে, হ্যাঁ, বাঁকড়া এসে। তো নার্সারির ঠিকানাটা তো উনি বললেন, উনি অতটা হয়তো গুছিয়ে বললেন না, আমি আরেকটু ভালো করে না গাছ দেখাতে দেখাতে আমি ঠিকানাটা আপনাদের সাথে শেয়ার করব। এই যেমন এটা দেখুন, এটা আমেরিকান হিবিস্কাস, কালারটা দেখুন আর ফুলের সাইজ দেখুন। তবে এটা উনি বললেন যে শীতকালেই ফুলটা বেশি পাওয়া যায়, শীতকালে ফুলটা বেশি হয়, তো শীতকালে অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব আমেরিকান। এর আগেও শেয়ার করেছি শীতকালে আমেরিকান হিবিস্কাস, এই যে ফুলের সাইজগুলো হয় এইরকম, আর কালার কালার এখানে কতগুলো আছে, তবু এগারোটা কালার এই মুহূর্তে রয়েছে। এছাড়াও অনেক গাছ রয়েছে, সেগুলো কিন্তু পুনা রয়েছে, পুনাটা আমি অন্যদিন একদিন শেয়ার করব আপনাদের সাথে, আজকে শুধুমাত্র শেয়ার করছি আমেরিকান, কারণ প্রচুর স্টক রয়েছে। এই দেখুন কতটা দেখাতে পাচ্ছি আমি জানি না, এগুলো সবই কিন্তু রয়েছে শুধু জবা, পুনে জবা আর আমেরিকান জবারই এখানে বিশাল বিশাল সম্ভার। শুধু যারা জবা পছন্দ করেন, সব ধরনের কালারের জবা পছন্দ করেন, চলে আসতে পারেন লীলাময়ী নার্সারিতে। এই যে এটা যেমন একটা, আর ঠিকানাটা আমি উনি ঠিক করে বলতে পারলেন না, তো আমি একটু ভালো করে বলে দিই, ধর্মতলা বা বাবুঘাট থেকে 75 করে চলে আসতে পারেন ঠাকুরপুকুর বাজার, বা 12D করেও আসতে পারেন হাওড়া থেকে ঠাকুরপুকুর বাজার। তো ওখান থেকে আসার পর ঠাকুরপুকুরে অটোতে করেও চলে আসতে পারেন, অটোতে উঠবেন বাঁকড়া রায়পুর মোড়ের অটো, উঠে চলে আসতে পারেন। যেহেতু কালারগুলো দেখাচ্ছি তাই আমি ঠিকানাটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি।
চলে আসতে পারে রায়পুর মোড় বাঁকড়ার অটো করে। তারপর বাঁকড়ার অটোতে আবার নেমে ওখান থেকে আবার উমেদপুর বা মুচিশা অটো আসে বা মোহনপুরগামী অটো আসে, মোহনপুর আর কি নামটা, জায়গাটার নাম, উঠে চলে আসতে পারেন কাটাবরতলা। কাটাবরতলায় এসে আপনারা ফোন করে নেবেন এনাকে, চলে আসতে পারেন লীলাময়ী নার্সারিতে। ফুলের কালারগুলো দেখতেই পাচ্ছেন এত সুন্দর সুন্দর, প্রত্যেকটা গাছেই কিন্তু দেখুন কুঁড়ি আছে, প্রত্যেকটা গাছে কুঁড়ি পাবেন। ফুল হচ্ছে একটা দুটো ফুল হচ্ছে, কিন্তু শীতকালে এই গাছেই ফুল ভর্তি হয়ে থাকে, প্রত্যেকটা গাছেই ফুল হয়ে থাকে। আর এখন কিন্তু দেখুন ফুল কিন্তু প্রত্যেকটা গাছেই কুঁড়ি পেয়ে যাবেন, এই যে কুঁড়ি কিন্তু প্রত্যেকটা গাছেই পেয়ে যাবেন, প্রত্যেকটা গাছেই দেখুন কুঁড়ি আছে, এই যে প্রত্যেকটা গাছেই কিন্তু কুঁড়ি পেয়ে যাবেন। দাম রয়েছে 75 টাকা এই মুহূর্তে, এই মুহূর্তে আমেরিকান হেবিসকাসের দাম রয়েছে 75 টাকা। এই দেখুন কালার ভ্যারাইটি কিন্তু অনেক পেয়ে যাবেন, এই যে কালার ভ্যারাইটি কিন্তু পেয়ে যাবেন, প্রচুর কালার ভ্যারাইটি পেয়ে যাবেন। মানে 11টা কালার তো উনি বললেনই যে 11টা কালার পেয়ে যাবেন। এই দেখুন তো দেখতেই পাচ্ছেন কেমন লাগছে, অবশ্যই কিন্তু আমাকে জানাবেন যে আজকে আমেরিকান হিবিসকাসের ওপর ভিডিওটা আপনাদের কেমন লাগলো। অন্য কোনো গাছের ভিডিও বা অন্য কোনো নার্সারির ভিডিও দেখতে চাইলে অবশ্যই আপনারা আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। কালারগুলো দেখাচ্ছি, সব গাছ সব কালারগুলো তো ফোটেনি, এই যে দেখছেন সব কুঁড়ি হয়ে আছে, বাস্ট হয়নি, কিছু কিছু কুঁড়ি এখনও বাস্ট হয়নি। আর যেগুলো কালার মানে ফুলগুলো ফুটেছে সেগুলো আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করছি। এই যে দেখুন কালারগুলো ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, এগুলো সবই রয়েছে কিন্তু আমেরিকান হিবিসকাস। এটা একটা দেখুন, এই যে এগুলো রয়েছে কিন্তু আমেরিকান হিবিসকাস, এগুলো রয়েছে সব আমেরিকান হিবিসকাস। এইটা যেমন দেখুন হলুদ আর গোলাপির কম্বিনেশনে রয়েছে, আর এটা রয়েছে একদম প্রপার ইয়েলো, কিন্তু ইয়েলোটা একদম মিষ্টি মিষ্টি ইয়েলোটা। এটা যেমন রয়েছে একটু পিঙ্ক কালারের, কালার কিন্তু এখানে প্রচুর আছে, 11টা কালার তো উনি বলেই দিলেন যে 11টা কালার পেয়ে যাবেন, এই মুহূর্তে 11টা কালার পেয়ে যাবেন। শীতকাল হলে আরও অনেক রকমের কালার হয়ে চলে আসে, এই মুহূর্তে 11টার দাম রয়েছে কিন্তু আমেরিকান হিবিসকাসের দাম রয়েছে 75 টাকা। তো এই দেখছেন জবার আরও রয়েছে কালার ভ্যারাইটি, এইখানেও রয়েছে, এই যে এগুলোও রয়েছে আমেরিকান, এগুলোও রয়েছে আমেরিকান। আর গাছের গ্রোথটা তো আপনারা নিজেরা দেখতেই পাচ্ছেন, ভীষণ সুন্দর গ্রোথের গাছ এগুলো, এই যে রয়েছে প্রচুর প্রচুর জবা রয়েছে, প্রচুর জবা। আপনারা যারা জবা ভালোবাসেন, শুধু জবা চান, অনেক রকমের কালারের জবা চান, চলে আসতে পারেন লীলাময়ী নার্সারিতে। এই দেখুন কালারগুলো, আর প্রত্যেকটা গাছেই কালার পেয়ে যাবেন, প্রত্যেকটা গাছেই মানে ফুল পেয়ে যাবেন, প্রত্যেকটা গাছেই ফুল পেয়ে যাবেন, সরি কালার পেয়ে যাবেন মানে ফুল পেয়ে যাবেন। এই দেখুন ফুলের সাইজটা, এটা রয়েছে আমেরিকান হিবিসকাস, আমেরিকান জবা। আর এই দেখুন কুঁড়ি, গাছে কুঁড়ি দেখছেন, আর এই যে জবাটা, কতটুকু গাছটা একবার দেখুন, গাছটা রয়েছে মাত্র এতটুকু। আর এগুলো রয়েছে 6 ইঞ্চি প্যাকেটে, 6 ইঞ্চি প্যাকেটে গাছের দাম রয়েছে 75 টাকা। এই যে এটা একটা রয়েছে 6 ইঞ্চি প্যাকেটে জবার দাম রয়েছে 75 টাকা, আমেরিকান জবা। এটা একটা কালার আমেরিকান জবা, গাছের দাম রয়েছে 75 টাকা। প্রচুর রয়েছে জবা স্টক, প্রচুর রয়েছে, আমি এত জবা এই নার্সারিতে শুধুই জবা রয়েছে, তাই জবার স্টকটা প্রচুর রয়েছে এখানে, শুধুই জবা এখানে পেয়ে যাবেন, আমেরিকান পুনে জবা এখানে প্রচুর পেয়ে যাবেন।
আজকে শুধু ভিডিওটাতে রয়েছে শুধুই রয়েছে আমেরিকান, যারা আমেরিকান জবা খোঁজেন, আমেরিকান জবা ভালোবাসেন অবশ্যই চলে আসতে পারেন। এই আর এগুলো রয়েছে আমেরিকান, আমেরিকানের এই যে এই ভ্যারাইটিটা, এইটা তো এই আমেরিকানের এই এইটা কত এতে রয়েছে? হ্যাঁ না না, এই সাইজটা তো ছোটো সাইজটা, এটার দামটা কত? আর এখানেও রয়েছে আমেরিকান, বললাম আমেরিকান প্রচুর স্টক রয়েছে। আমি ওই সাইডটা থেকে দেখিয়ে দেখিয়ে এসেছি আমেরিকানের, এই যে ওই সাইডটা থেকে আমেরিকানের আমেরিকান হিবিস্কাস আমি দেখিয়ে দেখিয়ে এসেছি, দেখছেন এগুলো সবই রয়েছে জবা। আর এখানেও রয়েছে জবা, আর জবার দাম রয়েছে বললামই 75 টাকা। এই মুহূর্তে জবার দাম রয়েছে আমেরিকান হিবিস্কাসের দাম রয়েছে 75 টাকা। আর কালার ভ্যারাইটি 11টা কালার ভ্যারাইটি এখানে পেয়ে যাবেন, আমেরিকান জবার কালার ভ্যারাইটি 11টা পেয়ে যাবেন। এই যে স্টকটা দেখিয়ে দিই, আমেরিকান জবার প্রচুর স্টক রয়েছে, প্রচুর স্টক। এই যে দেখুন এগুলো সবই রয়েছে আমেরিকান হিবিস্কাস, আর দামটা রয়েছে 75 টাকা। কালার ভ্যারাইটি 11টা পেয়ে যাবেন। আর আজকে চলে এসেছি আমরা লীলাময়ী নার্সারিতে, লীলাময়ী নার্সারিতে প্রচুর জবার স্টক পেয়ে যাবেন, প্রচুর জবা। আপনারা যারা শুধু জবা ভালোবাসেন, চান অনেক কালারের জবা বাড়িতে রাখতে বা আমেরিকান জবা বাড়িতে রাখতে, তো চলে আসতে পারেন, বা ছাদ বাগানে রাখতে বা নিজের নার্সারিতে রাখতে, তো চলে আসতে পারেন লীলাময়ী নার্সারিতে। এখানে জবার দাম রয়েছে 75 টাকা, আর এটা কিন্তু আমেরিকান হিবিস্কাস, আমেরিকান জবা। এইগুলো প্রত্যেকটা গাছে এই যে রয়েছে প্রত্যেকটা গাছেই রয়েছে কিন্তু কুঁড়ি। আর আপনারা যারা প্রথম আমার চ্যানেলটা ভিজিট করছেন, অবশ্যই বলবো আমার চ্যানেলটাকে শেয়ার করে দেবেন, কারণ মুচিশার কোথায় কি নার্সারি আছে সবার জানাটা খুব দরকার, কারণ এত সুন্দর সুন্দর নার্সারি সবার কাছে পৌঁছে দেওয়াটাও খুব দরকার, আপনারা জানেন তো, সবাই যাতে দেখতে পারে আর এত সুন্দর সুন্দর গাছ নিতে পারে, তো সেই জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে শেয়ার করে দেবেন। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে শেয়ার করে দেবেন। আর এই যে দেখুন প্রত্যেকটা গাছেই কুঁড়ি পেয়ে যাবেন, এগুলো রয়েছে সবই আমেরিকান জবা। আর গাছের গ্রোথটা তো দেখতেই পাচ্ছেন, প্রত্যেকটা গাছেরই গ্রোথ দেখুন। আশা করছি আজকের ভিডিওটা শুধু আমেরিকানের ওপর ছিল, আমেরিকান হিবিস্কাসের ওপর ছিল, আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে টিএস গার্ডেন অ্যান্ড নার্সারির চ্যানেলের পাশে থাকবেন সাবস্ক্রাইব করে, আর পাশে থাকা বেল বাটনটায় অল নোটিফিকেশান গিয়ে ক্লিক করে দেবেন। আর প্রচুর রোদ, প্রচুর রোদ এখানে, মানে প্রচুর গরম, তো তার মাঝখান থেকেও আমি আপনাদের জন্য এত সুন্দর সুন্দর গাছের ভিডিও, নার্সারির ভিডিও করছি। আপনারা প্লিজ আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহিত যেভাবে উৎসাহিত করছেন আরও উৎসাহিত করবেন, যাতে আমি আরও সুন্দর সুন্দর গাছের ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরতে পারি। তো দেখতেই পাচ্ছেন ভীষণ সুন্দর, আর এই মুহূর্তে খুব তো গরম, এটা ঠান্ডার গাছ, আমেরিকান জবাটা ঠান্ডার গাছ, তাই ফুলটাও এই মুহূর্তে কম দেখতে পাচ্ছেন, আর এগুলো অনেক মানে ফুল দু একদিনের বাসি হয়ে গেছে, যে কারণ ফুলটা ছোটো। নাহলে তো দেখলেন আজকে যেসব ফুলগুলো সবে ফুটেছে সেই ফুলের সাইজগুলো তো দেখলেনই, যে ফুলের সাইজটা অনেকটাই বড়। আর শীতকাল হলে প্রত্যেকটা গাছেই এখন ফুল ফুটে থাকতো, তো শীতকালেও আমি চেষ্টা করব আমেরিকান জবার ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য শীতকালেও দেব, সাথে থাকবেন ভিডিওটা। আর এত সুন্দর সুন্দর ভিডিওগুলোর নোটিফিকেশান না ক্লিক করে রাখলে, অল নোটিফিকেশান না ক্লিক করে রাখলে সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু দেখতে পাবেন না। আর আপনারা জানেন আমি রবিবার আর বুধবার 3:30 সময় ভিডিও দিয়ে থাকি, তো অবশ্যই ভিডিওটার সাথে থাকবেন, টিএস গার্ডেনের পাশে থাকবেন। তো চলুন, এই যে এই দেখুন প্রত্যেকটা গাছেই কিন্তু কুঁড়ি আছে, প্রত্যেকটা গাছেই কুঁড়ি আছে, প্রত্যেকটা গাছেই দেখুন আশেপাশে সব কটা গাছেই কিন্তু কুঁড়ির আছে, কুঁড়িগুলো দেখতেই পাচ্ছেন, প্রত্যেকটা গাছেই কিন্তু কুঁড়ি পেয়ে যাবেন। তো আমেরিকান হিবিস্কাসের ভিডিও আজকে আপনাদের কেমন লাগলো? এই যে দেখুন এইগুলোও কিন্তু রয়েছে, চলুন আমি ওই সাইডটায় গিয়ে একবার দেখিয়ে দিই আপনাদের। এই যে এইটা একটা কালার, এটা একটা কালার, তো কালার এখানে অনেক পেয়ে যাবেন, মানে 11টা কালার এখানে পেয়ে যাবেন। সরি, আজকে চলে এসেছিলাম আমরা লীলাময়ী নার্সারিতে, প্রোভাইডার হলেন তপন মান্না। তো আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগলো, আবার দেখা হবে অন্য কোনো নার্সারির সাথে, অন্য কোনো গাছের সাথে। ভালো থাকবেন সবাই, টাটা।